হাই এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার দিনাদার ভিডিও। তোমরা দেখছো আড্ডা উইথ ভেন্ড্রিলার সাথে, আমি ভেন্ড্রিলা। যারা আজকে আমার প্রথমবার দেখছো তারা প্লিজ কন্টেন্ট দেখো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও, তার পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিও, আর ভিডিওগুলো লাইক কমেন্ট করতে ভুলো না। তোমরা এতদিন আমার চ্যানেলে অনেক রকম মেকআপ টিউটোরিয়াল দেখেছো, বাট আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা আই থিঙ্ক আমার জন্য স্পেশাল। আমি জানি না তোমাদের জন্য স্পেশাল কিনা, বাট তোমাদের জন্য স্পেশাল করার আমি চেষ্টা করেছি, তার জন্য আজকে এই প্রথমবার আমার চ্যানেলে তোমাদের জন্য এই বাজেট ফ্রেন্ডলি মেকআপ টিউটোরিয়ালটা নিয়ে এসেছি। এই লুকটা তোমরা পুজোর সময় তো অবশ্যই করতে পারো। এই যে আমি পুরো মেকআপটা করেছি, এখানে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত প্রোডাক্টই আন্ডার 200, হয়তো একটা দুটো প্রোডাক্ট হয়ে গেছে যেগুলো আমার কাছে রয়েছে যেগুলো হয়তো 200-এর ওপরে, বাট তার সাবস্টিটিউট কী আছে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। যাই হোক, চলো আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্টেই মেকআপ শুরু করবো আজকে আমি সিরাম দিয়ে। আজকে আমি কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি না, ফেসটাকে ক্লিন করে নিয়ে আমি এখানে সিরাম ইউজ করছি। সিরাম অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার আইব্রোটাকে ফার্স্টে করে নেবো। স্টেক ওয়ার্কের এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। আইব্রো করা আমি আমার প্রত্যেকটা মেকআপের ভিডিওতে দেখিয়ে থাকি, এছাড়াও আমার চ্যানেলে একটা ছোট্ট শর্টস ভিডিও আছে আইব্রো নিয়ে, তোমরা চাইলে দেখে নিতে পারো। জাস্ট যে গ্যাপসগুলো আছে সেগুলোকে ফিল আপ করতে হবে, আর একটু নিজেকে বুঝে আইব্রোটাকে ড্র করতে হবে। দেখতে পাচ্ছ আমি একটা জাস্ট মানে লাইন ক্রিয়েট করে নিয়েছি, করে এবার আমি আমার গ্যাপসগুলোকে ফিল করছি, তারপরে স্কুলি দিয়ে কম করে নেব। তো আমার আইব্রো করাটাও হয়ে গেছে, এরপরে আমি যেটা করব হচ্ছে আমি অ্যাপ্লাই করব প্রাইমার। এটাই আমি সবসময় অ্যাপ্লাই করি, যেটা ফ্রম ব্লু হেভেন, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে। এটা জাস্ট ফিঙ্গারে এরকমভাবে নিয়ে আমার যে সমস্ত জায়গাগুলোতে সোয়েট হয়, আর প্রাইমার অ্যাপ্লাই করলে ফাউন্ডেশন খুব মানে একটা স্মুথ একটা বেস্ট ক্রিয়েট হয়। এটা জাস্ট অ্যাপ্লাই করে আমার পুরো মুখে স্প্রেড করে নেবো, যেহেতু যতটা হাতে থাকবে। এরপরে আমি চলে যাবো আমার বেসের জন্য, আর বেসের জন্য আজকে আমি ইউজ করবো, যেহেতু আমি এটা ফার্স্টেই বলেছি এটা খুব একটা মানে অ্যাফোর্ডেবল বাজেট ফ্রেন্ডলি মেকআপ, তো আজকে আমি মেইনলি আজকে আমি এটা ইউজ করবো। এই যে কনসিলার প্যালেটটা দেখতে পাচ্ছ তোমরা, লাইটের জন্য খুব প্রবলেম হচ্ছে আমি জানি, এই কনসিলার প্যালেটটা আজকে আমি ইউজ করবো, এটা ফ্রম ইনসাইড কসমেটিক্স। মিডিলে যে শেডটা সেটা হচ্ছে কালার কারেক্টারের শেড, এখানে একটা ডার্ক শেড রয়েছে, কন্ট্রোল শেড রয়েছে। বেসের জন্য ইভেন মানে ফাউন্ডেশনও তোমরা যদি না লাগাতে চাও তো এটা দিয়ে কিন্তু বেস ক্রিয়েট করে নিতে পারো। এছাড়া হাইলাইটিংয়েরও শেড রয়েছে, সমস্ত শেডই রয়েছে, বাট আমার মানে এমন সুন্দর সেট আপকে আমি তোমাদের দেখাতে পারছি না ঠিকঠাক করে। তো এইটা ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণ ভালো, তোমরা যদি একটা কেনো না তোমাদের কাজ চলে যাবে, ভীষণ ভালো জিনিসটা। কালার কারেক্টারটা অ্যাপ্লাই করবো এই অরেঞ্জ শেডটা নিয়ে আমার আন্ডার আইতে, যেখানে একটু পিগমেন্টেড এরিয়া থাকবে তোমাদের স্কিনে, ব্ল্যাক স্পট যে সমস্ত জায়গাগুলোতে স্পেশালি থাকবে সেই সমস্ত জায়গাগুলোতে তোমরা কালার কারেক্টারটা অ্যাপ্লাই করতে পারো। আর এই প্যালেটটা ভীষণ ভালো, মানে ভীষণ ভালো। তুমি যদি মনে করো যে কিছু একটা তুমি বিগিনার্স কোনো কিছু খুঁজছো, মানে কিছু চাইছো কিনতে, তো আমি বলবো তুমি চোখ বন্ধ করে এই প্যালেটটা নিও, ভীষণ ভালো প্যালেটটা। আর খুব একটা ওরকম ডার্ক স্পটের ব্যাপার নেই, তো আমার যেটুকুনি জায়গাতে ছিল আমার মনে হয় যে জায়গাগুলোতে একটু মনে হচ্ছে আমার বেশি ব্ল্যাক, আমি ওখানে অ্যাপ্লাই করে দিয়েছি। স্পেশালি আমার আন্ডার আইটা একটু ডার্ক সার্কেল রয়েছে, তো আমি করে দেখতে পাচ্ছ আমি হাত দিয়েই কিন্তু নর্মালি ব্লেন্ড করে নিচ্ছি, বিউটি স্পঞ্জ আমি এখনই অ্যাপ্লাই করছি না, আমি চাইলেই করা যেতে পারে, আমি জাস্ট হাত দিয়ে ব্লেন্ড করছি তোমাদের দেখানোর জন্য, আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর আজকে আমি ল্যাকমির এই 9 to 5 সিসি ক্রিমটা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে এরকম ড্যাব ড্যাব ওয়েতে ব্লেন্ড করে নেব। যেভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করব, মানে যেভাবে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করা দেখাই ঠিক সেমভাবে আমি সিসি ক্রিম ব্লেন্ড করছি এখানে। সমস্ত টিউটোরিয়ালগুলোতে আমি ফাউন্ডেশনই অ্যাপ্লাই করি, তো আজকে আমার মনে হলো যে আমি সিসি ক্রিম দিয়ে একটু করে দেখাই, তাহলে যারা সাধারণত সিসি ক্রিম অ্যাপ্লাই করো বুঝতে পারবে, বা করতে চাইছো যারা তারা একটা আইডিয়া পাবে, তার জন্যই কিন্তু তা করা। তো অবশ্যই মানে মাথায় রাখবে যে একদম লাইট একটা কাভারেজ তোমরা পাবে। সো দেখতে পাচ্ছ আমার পুরো ফেসে ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি হাইলাইটারের জন্য ওই প্যালেটটা ইউজ করবো, মানে ইনসাইডের প্যালেটটা থেকেই যে হাইলাইটারের যে শেডটা রয়েছে সেটা ইউজ করবো। আর যে সমস্ত জায়গাগুলোতে আমি হাইলাইট করতে চাই অল্প করে, সেই সমস্ত জায়গাগুলোতে আমি এই শেডটা অ্যাপ্লাই করবো। তো এরপরে এই পুরো বেসটাকে আমি আবার একটু সেট করে নেব।
আমার সেই কন্ট্রোল প্যালেটটা দিয়ে বানানা শেডটা নেব। পুরো মুখে আমি ফেস পাউডারটা অ্যাপ্লাই করে নেব। আর আমি আজকে না ক্রিম কন্ট্রোলিং আর করলাম না, আমি পাউডার কন্ট্রোলিংই করব। ছোট একটা ব্রাশ নিলাম, দেখ এই যে এখানে যে ব্রাউন শেডটা, এই যে কন্ট্রোল শেডটা, সেটা আমি নেব। আমি বুঝতে পারছি না যে লাইটের জন্য এরকম অসুবিধা হচ্ছে কেন, মানুষের লাইটে সুবিধা হয় আর আমার অসুবিধা হচ্ছে। যাই হোক, তো কন্ট্রোলিং হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করব ব্লাশ। শেফারের যে প্যালেটটা আছে আমার এখানে না, এখানেও কন্ট্রোল শেড রয়েছে, কিন্তু এখানেও কন্ট্রোল হাইলাইটের ব্লাশ চারটে শেড রয়েছে, দুটো কন্ট্রোলিংয়ের, একটা হাইলাইটারের, একটা ব্লাশের। এই প্যালেটটার খুব কম দাম, 110-120 টাকা বা 150 টাকা মতো দামি প্যালেটটা, ঠিক আছে? তো আমি এখান থেকে এই কালারটাও নেব। এছাড়া এটা যদি একটু বেশি পিঙ্ক, আমি এখান থেকে এই যে আমার যে কসমিক মেকআপ যেটা রয়েছে না, উফ এটাও দেখা যাচ্ছে না, আমি কী করি। আমার যে কসমিক মেকআপের যে প্রোডাক্টটা আছে সেখান থেকে এখানে একটা না অরেঞ্জিস একটা শেড রয়েছে, মানে পিঙ্কটা না খুব বেশি পিঙ্ক। তো আমি দুটো মিক্সড করে ব্লাশটা একটু বেশি করেই অ্যাপ্লাই করতে পারো, যারা ব্লাশ লাগাতে পছন্দ করো। আমি পছন্দ করি, তো আমি একটু বেশি করেই অ্যাপ্লাই করি। এরপরে আমি চলে যাচ্ছি আই মেকআপে। আমি ড্রেসের সাথে ম্যাচ করেই কিছু একটা রাখার চেষ্টা করছি। ব্রাউন শেড দিয়ে আমি ভি ক্রিয়েট করছি, আউটার ভি। একটা ব্ল্যাক শেড নেব, শুধুমাত্র আমার আউটার কর্নারে প্লেস করব। এবার এটাকে একটু করে স্মাচ করে এই দিকে নিয়ে আসবো, ভেতর দিয়ে লিডের, মানে আউটার কর্নারে প্লেস করে এটাকে কিন্তু আমি লিডের মিডলের দিকে নিয়ে আসছি। আমি একটা ইয়েলো কালার নিচ্ছি। এবার নিয়ে কি করব, এই যে এইখানে ব্লেন্ড করব, এই জায়গাটা, এটা এইখানটা আমি ব্লেন্ড করে দিচ্ছি। ওই যে ব্রাউন শেডটা আমি অ্যাপ্লাই করেছিলাম এটাই আমি নিচে দিয়ে দিচ্ছি। সুইস বিউটির হাইলাইটার প্যালেটটা আছে, এখান থেকে আমি জাস্ট খুব সামান্য করে একটা শেড অ্যাপ্লাই করে নেব। এটা না ওই রোজ গোল্ড টাইপের শেডটা, বেশি স্প্রেড করবে না, মিডিলে জাস্ট হালকা করে এরকমভাবে। বুঝতে পারছো, দেখো আমি একদম মিডিলটা অ্যাপ্লাই করলাম, তো এদের ব্যাপারটা কী হলো, আর দুদিক থেকে একটু হালকা এরকম ব্লেন্ড করে দেবো, বেশিও শিমরি ব্যাপারটা সব জায়গায় ছড়ালেও না আর দেখতেও ভালো লাগলো। এরপর আমি আইলাইনার অ্যাপ্লাই করবো। আর এই আইলাইনারটা আমি নতুন পারচেস করেছি, এটা ফ্রম ব্লু হেভেন। এই আইলাইনারটা এটা পেন লাইনার, এটার দাম কত, 145 টাকা মতো দাম নিয়েছে, কি 115 টাকা এরকম একটা দাম নিয়েছে মনে নেই, এটা অফলাইন পারচেস করেছি। এটা মানে এখানে আমি একটা কথা বলতে চাই, তোমরা এই জায়গাটা কেউ স্কিপ করো না, এটা যে কতটা ওয়াটার প্রুফ আর কতটা স্মাচ প্রুফ মানে কল্পনা করতে পারবে না। জাস্ট তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো জানবেই যে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি ওইটার ব্যাপারেই বলছি, কি আমি মানে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30-7টার সময় এই আইরনটা পরে, তারপর সারা দিন পুলে ছিলাম, বিকেল হয়ে গেছে আমি এসেছি, তখনও আমার চোখ থেকে আইলাইনারটা সরেনি। ইভেন মানে আমি যদি মানে ফেস ওয়াশও করি না তখনও আমার ঠিকঠাকভাবে সরছে না, মানে এই লেভেলের ওয়াটার প্রুফ। এতটা ওয়াটার প্রুফ আমি চাইনি, মানে সব বিরক্ত হয়ে গেছি, এতটাও ওয়াটার প্রুফ লাইট। তোমরা চাইলে এটা পারচেস করে ফেলতে পারো, চোখ বন্ধ করে কান্নাকাটি করো, জলে ঘুরে বেড়াও, বৃষ্টি পড়ুক, যাই হয়ে যাক, এই লাইনারটা তোমার চোখ থেকে উঠবে না। তো চলো, লাইনারও অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপরে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে মাস্কারা। এটা না ওই ধরো 300-350 মতো প্রাইস, এটার প্রাইসটা আমার এক্স্যাক্টলি মনে নেই, এটাও আমার 2 বছর খানিক হয়ে গেছে পারচেস করেছি, ফ্রম এটা আমি অফলাইন পারচেস করেছি। তো যাই হোক, এটাও একটু প্রাইস ওই ধরো 300 সামথিং এরকম প্রাইস, আর এর কমের মধ্যে 200 টাকার মধ্যে অনেক মাস্কারা রয়েছে, আমি নিচে দিয়ে দিচ্ছি তোমরা। তো এরপরে লাস্টলি আমি যেটা অ্যাপ্লাই করবো হচ্ছে হাইলাইটার, আর হাইলাইটারও আমি আজকে অ্যাপ্লাই করবো এই যে এসএফআর কালারটা আমি তোমাদের ফার্স্টেই দেখেছিলাম, এইটা আর এই সুইস বিউটি, এটা এই দুটোরই প্রাইস ধরো ওই 150, দুটো মানে ইচ 150 প্রাইস, তোমরা যে কোনো একটা পারচেস করে নিতে পারো। এটা তো তোমাদের কন্ট্রোর ব্লাশ সমস্ত কিছুরই কাজ করবে, তার জন্য এটা পারচেস করতে পারো। ফর হাইলাইটার তোমরা এটা পারচেস করে নিতে পারো, ওই 150-170 এরকম দাম। তো আমি দুটো থেকে হাইলাইটার নিয়ে মিক্সড করে আমি অ্যাপ্লাই করে নেবো। এই ব্রাশটা দিয়ে দেখো আমি মানে আমার ফেসের পাউডারের ব্রাশ, ব্লাশের ব্রাশ এই একটাই ছিল, আর এটা দিয়েই কিন্তু আমি হাইলাইটার লাগাবো। আমার ফ্যান ব্রাশ নেইও,
আর না থাকার জন্য আমার সেরকম কোনো অসুবিধাও হয়নি এখনো অবধি। পরে আমি অ্যাপ্লাই করছি হচ্ছে মেকআপ ফিক্সার। এটাকে তো কখনোই মানে ফিক্সারের সাথে তো কখনোই কম্প্রোমাইজ করা যাবে না, এটাকে কখনোই ছাড়া যাবে না। সে তুমি মানে যা সে তুমি যাই জন্যই মেকআপ করো না কেন, ফিক্সারের সাথে নো কম্প্রোমাইজ। তো আমার মেকআপ তো হয়ে গেছে, এরপর আমি ফাইনাল লুক নিয়ে ফেরত আসছি। বুঝতেই পেরেছো যথেষ্ট ইজি আর খুব খুব এফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি সমস্ত প্রোডাক্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেক নতুন ভিডিও নিয়ে। তাদের সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।